শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের পূর্ববর্তী ক্লাসগুলি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে তোমাদেরকে পাটিগণিতের অনুশীলনী 2.2-এর একটি সৃজনশীল অঙ্ক করে দিচ্ছি। মনোযোগের সহিত দেখবে এবং খাতায় লিখে নিয়ে নাও। অঙ্কটি হলো, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 1000 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা শতকরা 40 হলে ক 15/7 কী ভগ্নাংশ, খ ওই স্কুলের ছাত্রীর সংখ্যা কত, ঘ ওই স্কুলের ছাত্র সংখ্যা কত। আমি প্রথমে ক করে দিচ্ছি, তারপরে খ, তারপরে গ। ক, পনেরো ভাগের সাত সরল ভগ্নাংশ, সরল ভগ্নাংশ। খ, ওই স্কুলের ছাত্রী সংখ্যা কত, একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা চল্লিশ জন। সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা 100/40 জন। সুতরাং 1000 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা 100/40 পূরণ 1000। সৈন্য সৈন্য কাটা, 400 জন। উত্তর, ছাত্রীর সংখ্যা 400 জন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ছাত্রীর সংখ্যা শতকরা 40 হলে 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা শতকরা 40 জন। সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা 100/40 জন। সুতরাং 1000 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা 100/40 পূরণ 1000। শূন্য শূন্য কাটা 400 জন। আশা করি বুঝতে পেরেছ। হ্যাঁ, ছাত্রীর সংখ্যা 400 জন। এখন আমাদের মোট ছাত্র, ওই বিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা আছে 1000 জন। এখন তোমাদেরকে গ করে দিচ্ছি। খ অংশ থেকে পাই ছাত্রীর সংখ্যা, চারশো জন। সুতরাং ছাত্র সংখ্যা, হবে 1000 - 400 সমান 600 জন। উত্তর, ছাত্র সংখ্যা, ছয়শো জন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। খ অংশ, থেকে পাই ছাত্রীর সংখ্যা 400 জন। সুতরাং ছাত্র সংখ্যা হবে
মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1000 বিয়োগ 400 জন সমান 600 জন উত্তর ছাত্র সংখ্যা 600 জন আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদেরকে একটি বাড়ির কাজ দিব আশা করি তোমরা এই সৃজনশীল অংশটি বুঝতে পেরেছো আজকের মতো এখানে শেষ করছি হুদা হাফেজ ফি আমানিল্লাহ